হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জেএস জন চ্যানেল। আজকের ফটোশপ টিউটোরিয়ালে দেখাবো কীভাবে একটি গ্রিন কালারের ব্লার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আরেকটি নতুন গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যায়। সচরাচর আমরা কুইক সিলেকশন টুল ব্যবহার করে খুব সহজেই সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারি, কিন্তু যখন ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয় তখন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে একটু প্রবলেম হয়। এই টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে সহজেই একটি ব্লার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আরেকটি ব্লার ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যায় যাতে ছবি আর ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে ম্যাচ হয়। আশা করি এই টিউটোরিয়ালটি তোমাদের ভালো লাগবে। এরকম নতুন নতুন ফটোশপ টিউটোরিয়ালের জন্য জেএস জন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করো, আর নতুন কোন কোন ফটোশপ টিউটোরিয়াল দেখতে চাও তার নিচে কমেন্ট করো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।